বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়া নিয়ে আক্ষেপ থাকে অনেকেরই। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে লঙ্কান প্রিমিয়ার লিগে এবার দল পেয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। কিন্তু দুঃখজনক যে তারা কেউই ঠিকমতো পারফরমেন্স করতে পারছেন না। জাফনা কিংসের মুখোমুখি আজ বিকেল 3:30 মাঠে নামে শরীফুলের দল। আর এই ম্যাচে শরীফুল ইসলামকে পিটিয়ে তক্তা বানিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। প্রথম 2 ওভারে 25 রান দিয়ে একটি উইকেট নেওয়ার পর তৃতীয় ওভার বোলিং করতে আসেন শরীফুল। আর এই ওভারে পাথুম নিশাঙ্কা শরীফুলকে মেরে এক ওভারেই নেন 22 রান। পরপর 2টি ছক্কা এবং পরপর 2টি চার হজম করেন শরীফুল। 3 ওভারে 1 উইকেট নিয়ে 47 রান খরচ করলে শরীফুলকে আর বোলিংয়ে আনেননি দলটির ক্যাপ্টেন হাসারাঙ্গা। ওভার প্রতি 15 এর উপরে রান দিয়ে গেছেন শরীফুল। প্রিয় দর্শক, লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশি বোলারদের এমন বাজে পারফরমেন্সের কারণ কি, আপনার কাছে কি মনে হয় জানাবেন কমেন্ট করে।